ইসলামী যে আদর্শ নিয়ে কাজ করছে এটার সাথে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের একেবারে আত্মার সম্পর্ক সহজাত এটার বিরুদ্ধে চলা মানে হলো স্রোতের বিপরীতে চলে আওয়ামী লীগ যেটা করতেছে সবচেয়ে বড় যেটা সেটা হলো তারা নিজেরাও এখানে খুব বেশি ভূমিকা নিচ্ছে না তারা ভূমিকা নেওয়ার চেয়ে হলো এদেশের জনগণের পয়সায় পরিচালিত একটা বাহিনীকে ব্যবহার করে তারা এখানে কাজ করছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতৃত্ব বাংলাদেশের মানুষের কাছে তো অত্যন্ত নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে তাদের সম্পর্কে মানুষের নতুন নতুন প্রজন্ম নতুন করে শিখতেছে তাদের ইতিহাসের পাতায় যাই লেখুন না কেন প্র্যাকটিক্যাল জিনিসটা তো নতুন প্রজন্ম দেখ আপনাদেরকে নিয়ে এক ধরনের বিতর্ক চলছে কিন্তু যে বিএনপির ভেতরে আপনারা আছেন কিনা যুগপ আন্দোলনের সাথে কতটুকু যাচ্ছেন এর মধ্যে আপনারা যুগপথ আন্দোলন ঘোষণা করার পরে জামাতের আমি সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা এখন যেটি দেখছি যে জামাতের নেতাদেরকে আপনার ডান্ডা বেড়িয়ে পড়িয়ে কোর্টে আনা হচ্ছে এমন খবরও আছে যে জেলের ভিতরেও তাদেরকে ডান্ডা পেরিয়ে ডান্ডা বেড়ি পড়ানো অবস্থায় রাখা হচ্ছে তো সরকারের সঙ্গে কি আপনাদের যোগ দেওয়ার বা আওয়ামী লীগের সঙ্গে যুগপথ যাওয়ার বা মানে কোনো ফর্মুলা আছে কিনা সরকার কোনো চাপ সৃষ্টি করছে কিনা আপনাদেরকে যে তোমরা আমাদের সাথে ভিড়ে যাও বা মিলে যাও বা এরকম কোন প্রস্তাব কি বা কোন প্রবণতা আপনারা দেখছেন কিনা ঠিক আছে মাত ইসলামী কে তো আওয়ামী লীগ খুব ভালো করে চেনেন সেই পাকিস্তান আমল থেকে চেনেন পাকিস্তান আমলেও ওনাদের সেই সময়ের সম্মানিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দের সাথে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ একসাথে রাজনীতি করেছেন এমনও হয়েছে যে কোনো কোনো ফোরামে প্রফেসর গুলাম মাহাজ সেক্রেটারি ছিলেন এবং অন্যরা অন্য দায়িত্বে ছিলেন এবং সেভাবেই আন্দোলন করা হয়েছে ডাক হয়েছে পিডিএম হয়েছে জামাতের প্রতিষ্ঠাতা আমির মরানা সৈয়দ আবুল্লাহ মজিদ রাহিমুল্লার সাথে ওনাদের সেন্ট্রাল নেতৃবৃন্দের বৈঠক হয়েছে এদেশে হয়েছে ওই দেশে হয়েছে জামাতকে ওনারা চিনেন না বিষয়টা এরকম না আর বাংলাদেশ আমলে তো হয়েছে তো জামাত এরকম কোন কেনা বেচার রাজনীতি কিংবা কোন চাপে পড়ে তার বোল পাল মত পাল্টাবে সে মানে চাপে পড়ে কারো কাছে নথি স্বীকার করবে এরকম কোন দল জামাত ইসলামের নয় জামাত ইসলামীকে মূলত আদর্শিক বুদ্ধিজীবী যারা কমিউনিস্ট যারা তারা তাদের প্রতিপক্ষ ভাবে জামাতকে এবং তারা জামাতকে এখান থেকে শেষ করে দিতে চান কিন্তু তারা এটা একটা বুল পথে হাঁটছেন এবং এখনো চলছেন যে বাংলাদেশের মানুষের মূল পালসটাকে তারা বুঝতে পারতেছেন জামাত ইসলামী যে আদর্শ নিয়ে কাজ করছে এটার সাথে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের একেবারে আত্মার সম্পর্ক সহজাত চলা মানে হলো স্রোতের বিপরীতে চলে দেখবেন কমিউনিস্টরা এদেশে কোনোদিনই পায় না পাবেও না কারণ তাদের যে আদর্শ তাদের যে চরিত্র এটা দিয়ে বাংলাদেশে কোনোদিনই তারা সুবিধা করতে পারবে না তো সেই জামাত ইসলামী চাপে আছে নো ডাউট সেই চাপটা হলো রাজনৈতিক চাপ সেটা হলো প্রশাসনিক চাপ আওয়ামী লীগ যেটা করতে সব থেকে বড় যেটা সেটা হলো তারা নিজেরাও এখানে খুব বেশি ভূমিকা নিচ্ছে না তারা ভূমিকা নেওয়ার চেয়ে হল এদেশের জনগণের পয়সায় পরিচালিত একটা বাহিনীকে ব্যবহার করে তারা এখানে কাজ করছে এটা এটা আরেকটা দুর্ভাগ্যজনক আমরা তো মনে করি যে এদেশের প্রতিটা নাগরিকই যারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় চাকরি করে বিভিন্ন বাহিনীতে চাকরি করে রাইট আছে তাদের চাকরি করার মানে তারা চাকরি করে তারা নিরপেক্ষ তারা তো কোনো দলের না কিন্তু তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় খাদ্য করে তাদেরকে দিয়ে যে ফায়দা নেওয়ার চেষ্টা করা হচ্ছে এটাও বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব খারাপ একটি একটা নজির হয়ে থাকবে আমি মনে করি যে বেশি দিন চলবে না জি সেলিম আপনি যদি মানে খুব সংক্ষেপে বা এক লাইনে যদি বলেন যে বর্তমান সময়ে আপনাদের জামাতের রাজনৈতিক অবস্থানটা কি আপনারা কি আমি আমাদের অবস্থান একেবারে সূর্যের আলোর ন্যায় ভেরি ভেরি ক্লিয়ার সেটা হলো এই সরকার যে মানবাধিকারের তোয়াক্কা করে না গণতন্ত্রকে তোয়াক্কা করে না মানুষের অধিকারের প্রশ্নে তাদের কোনোয়াক্কা নেই এই সরকারকে আমরা যেটা পরিষ্কার করে বলে দিয়েছি এবং বলে দিতে চাই যে তাদেরকে অনতি বিলম্বে কেয়ার সরকার গঠন করে বিদায় নিতে হবে নতুন নির্বাচন হবে সে নির্বাচনে যদি তারা চলে আসে মোস্ট ওয়েলকাম যদি তারা আসতে না পারে তারা বিরোধী আসনে বসবে আমি মনে করি লীগের রাজনীতির জন্য দরকার আওয়ামী লীগ বল করতেছে আওয়ামী লীগ তো একটা ঐতিহ্যবাহী দীর্ঘ ত্যাগ এবং সংগ্রামের একটি দল আওয়ামী লীগ হয়ে তারা ভাবে একটা কায়দা কারণ করে যে ইলেকশনে জিতে যাচ্ছে এবং বারবার জিততে চাচ্ছে এতে করে তো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতৃত্ব বাংলাদেশের মানুষের কাছে তো অত্যন্ত নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে তাদের সম্পর্কে মানুষের নতুন নতুন প্রজন্ম নতুন করে শিখতেছে তাদের ইতিহাসের পাতায় যাই লেখুন না প্র্যাকটিক্যাল জিনিসটা তো নতুন প্রজন্ম দেখছে অবস্থান ক্লিয়ার আমরা এই সরকারের বিরুদ্ধে জন অধিকার কোন অধিকার আদায় করার জন্য রাজপথে চলে এসেছি আমরা রাজপথে অন্য যারা আছে তাদের সাথে আমাদের তাদের যে বক্তব্য এখানে এখন যে কর্মসূচিটা দেওয়া হয়েছে দশ দফা আমরাও দিয়েছি বিএনপি দিয়েছি অন্যান্য দলও দিয়েছি দশ দফা তো আর আমরা চেঞ্জ করি নাই বিএনপিও চেঞ্জ করে নাই দশ দফা তো দশ দফাই আছে এবং সেখানে সবার কমন কথাই আছে দুই একটা লাইন এদিক ওদিক থাকতেই পারে ভিন্ন ভিন্ন